ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কবে থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের কি আপডেট রয়েছে অ্যাডমিশনের জন্য কোন তথ্যগুলো প্রয়োজন রয়েছে কোন কোন কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হলো সমস্তটাই এই ভিডিওটি থেকে জানতে চলেছ কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ইতিমধ্যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু বেশিরভাগ কলেজে এখনো পর্যন্ত অ্যাডমিশন প্রক্রিয়া শুরুই হয়নি বা কোনো রকম নোটিফিকেশন আসেনি ইউনিভার্সিটির তরফ থেকে কাজেই তোমরা যারা কমেন্টের মাধ্যমে জানতে চাইছো যে কবে থেকে অ্যাডমিশন শুরু হবে বা আমি এই কলেজে ভর্তি হতে চাই এই কলেজে কি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেই করতে হয় অর্থাৎ বাড়িতে বসেই সম্পূর্ণ প্রক্রিয়াটি করা যাবে এটি একটি সরকার প্রদত্ত অ্যাডমিশন পোর্টাল ইতিমধ্যে বেশ কয়েকটি কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হলেও সেন্ট্রালাইজ অ্যাডমিশনে যে সমস্ত কলেজের নাম নথিভুক্ত রয়েছে বা যে সমস্ত ইউনিভার্সিটি এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের মাধ্যমেই অ্যাডমিশন হবে সেই সমস্ত ইউনিভার্সিটির তরফ থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ আসেনি স্টুডেন্টরা অপেক্ষায় রয়েছে কবে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে কবে তারা ফর্ম ফিল করতে পারবে এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে অনেকগুলো কলেজ তোমরা পেয়ে যাবে বিভিন্ন কলেজ তোমাদের পছন্দের কলেজও থাকবে সেই পোর্টালে যে ইউনিভার্সিটির আন্ডারে কলেজে ভর্তি হতে চাও প্রথমত সেন্ট্রালাইজড পোর্টালে গিয়ে সেই ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করতে হবে এবং তারপর কলেজটিকে এবং এবং কোন বিষয় নিয়ে পড়বে সেটা তারপর সিলেক্ট করতে পারবে এই কাজগুলি বেশ কয়েকটি ধাপের মধ্যে কমপ্লিট করতে হবে যেমন প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে তারপর স্টুডেন্টের একটি নিজস্ব প্রোফাইল তৈরি হবে সেই প্রোফাইলের মধ্যে গিয়ে নিজের পরিচিতি দিতে হবে যেমন নিজের নাম ঠিকানা অভিভাবকের নাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার উত্তীর্ণ হওয়া বছর উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সমস্ত কিছুই দিতে হবে তারপর যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে বলা হবে সেই ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে এবং দিতে হবে স্টুডেন্টের পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার সেন্ট্রালাইজ পোর্টালে ধাপে ধাপে এইভাবে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে রাজ্যের বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটিকে একটি ছাতার তোলা আনা হয়েছে অর্থাৎ একটি পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রী বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে আবেদন করে নিতে পারবে এবং তারপরে যে কলেজে অ্যাডমিশনের জন্য সুযোগ পাবে সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নিতে পারবে স্টুডেন্ট বর্তমানে এখনও পর্যন্ত কবে থেকে অ্যাডমিশান শুরু হবে বা ফর্ম ফিল কবে থেকে শুরু হতে চলেছে এই সংক্রান্ত আপডেট আসেনি তাই এটা বলা সম্ভব হচ্ছে না যে কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ সেন্ট্রালাইজ পোর্টালে সমস্ত ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছে গত বছরে অ্যাডমিশান প্রক্রিয়া অনেকটাই দেরিতে হয়েছিল এবছরে লোকসভা ভোট শেষ হওয়ার পরেই আশা রাখা যাচ্ছে জুন মাসের মাঝামাঝি সময়ে সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে এবং যখনই কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল শুরু হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব কিভাবে ফর্ম ফিল করবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা দেখিয়ে দেব আজকের এই ভিডিওটি এতটুকুই ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো